মধুমাস, এই মধুমাসে মধুকৃষ্ণা ত্রয়োদশীতে স্নান করা শরীরের শুদ্ধ করার জন্য গঙ্গা মাটির লেপটা স্নান করতে হয়। গঙ্গা মাটিতে আজকে শরীরের সমস্ত পাপ মুছা দেব, গঙ্গা মাটি সমস্ত শরীরে দিয়া স্নান করতে হয়। আজকে সাবান তেল এই জন্য হইল বারুণী স্নান মধুকৃষ্ণা ত্রয়োদশী মধুমাস। গঙ্গা যমুনা সরস্বতী তারা তিন বোন বছরে একবার মিলিত হয়। হ্যাঁ, মিলিত হওয়াতে এটা মধুকৃষ্ণা ত্রয়োদশীতে তাদের মিলিত হয় বছরে একবার। এই কারণে এই বারুণী স্নানটা খুব তীর্থস্থান এবং তীর্থস্নান আমরা করি আমরা পুণ্যের জন্য।